মোদি নন, সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি, দাবি তুলে একযোগে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের, চাপের মুখে সুর নরম কেন্দ্রের। পরীক্ষার 57 দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল, প্রথম দশে স্থান 87 জনের, পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। গরু পাচার মামলায় কড়া পদক্ষেপ ইডির, দেউলিয়া মন্ডল পরিবার, বাজেয়াপ্ত অনুব্রত সুকন্যার সব সম্পত্তি, বাদ গেলেন না মানিশ কোঠারিও। প্রাথমিকে নিয়োগ ঘিরে জল ঘোলা, আরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফেল করেও মিলছে চাকরি, জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ পেতেই শোরগোল। দুবরাজপুর বিস্ফোরণে গ্রেফতার তৃণমূল কর্মীর ভাই, ভাইপো ও ছেলে, ধৃতদের জেল হেফাজতের নির্দেশ বিচারপতির, ইতিমধ্যে উদ্ধার আরো বোমা। মহারাজের নয়া সিদ্ধান্তে সরগরম রাজ্য রাজনীতি, সৌরভকে সম্মান দেয়নি তৃণমূল, অভিযোগ বিজেপির, টাকার জন্যই ত্রিপুরায় পাল্টা স্বগত। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। নয়া সংসদ ভবন উদ্বোধনের প্রশ্নে একটা বিরোধীরা, মোদি নন, নয়া ভবনের উদ্বোধন করতে পারেন রাষ্ট্রপতি, এই মর্মে একযোগে অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন তারা। বুধবার সম্মিলিতভাবে 19টি বিরোধী দল ওই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই তালিকায় কংগ্রেস, তৃণমূল ছাড়াও আপ, শিবসেনার উদ্ধব শিবির, আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম সহ তাম বিরোধী দল রয়েছে। আর বিরোধীরা ঐক্যবদ্ধ হতেই সুর নরম কেন্দ্রের, কেন্দ্রের তরফে বিরোধীদের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। আগামী 28 মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবন। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল ঐতিহাসিক ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কিন্তু বিরোধীদের দাবি প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে পারেন না, তা করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। তাছাড়া উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ব্রাত্য রাখাকে দলিতদের অপমান হিসেবে দেখানোর চেষ্টা করছে কংগ্রেস সহ বিরোধীরা। সাম্প্রতিক অতীতে আর কোনো ইস্যুতে সব বিরোধী দলকে একত্রিত হতে দেখা যায়নি, কিন্তু এই ঘটনায় বিরোধীদের জোট খানিক চাপেই ফেলেছে বিজেপিকে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। পরীক্ষা শেষ হওয়ার 57 দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল, সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিল 8,52,444 জন, পাশের হার 89.25%, এর মধ্যে ছেলেদের পাশের হার 91% এবং মেয়েদের পাশের হার 86%। পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। চলতি বছরের উচ্চ মাধ্যমিকে 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। মেধা তালিকা অনুযায়ী প্রথম দশে রয়েছেন মোট 87 জন পরীক্ষার্থী। চলতি বছরের 14 মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে পরীক্ষা। 2024 সালের 16 ফেব্রুয়ারি শুরু হয়ে পরীক্ষা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। বদলে যাচ্ছে পরীক্ষার সময়ও, উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনই আগামী বছরের সূচি জানিয়ে দিয়েছে সংসদ। গরু পাচার মামলায় আরো কড়া পদক্ষেপ ইডির, এবার অনুব্রত মন্ডল ও তার পরিবারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত করা হয়েছে তার হিসাবরক্ষক মনীষ কোঠারির সম্পত্তিও, ফ্রিজ হয়েছে অনুব্রতর 25টি ব্যাংক অ্যাকাউন্টও, যার মধ্যে কয়েকটি ছিল সুকন্যার নামে। এর আগে অনুব্রতর 17 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। এবার ইডির পদক্ষেপের দরুন কার্যত দেউলিয়া মন্ডল পরিবার। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে দিল্লির তিহার জেলে রয়েছে অনুব্রত এবং তার মেয়ে সুকন্যা, একই জেলে রয়েছেন মনীষ। তদন্তকারীদের দাবি, গত কয়েক বছরে প্রচুর সম্পত্তি করেছেন অনুব্রত, যার অধিকাংশই তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে। তাই এবার অনুব্রতর স্ত্রী ও মেয়ের নামে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে মোট 11,26,00,000 টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, যার মধ্যে রয়েছে প্রচুর জমি, শিবশম্ভু ও ভোলে বাবার রাইস মিলও। এছাড়াও অনুব্রতর একাধিক অস্থাবর সম্পত্তিও আটাচ করেছে ইডি। এদিকে অসুস্থতার যুক্তি দেখিয়েও জামিন পেলেন না অনুব্রত। বুধবার বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আর্জি ফের খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। অর্থাৎ আপাতত তিহাড়েই থাকতে হচ্ছে অনুব্রতকে।
প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ হতেই শোরগোল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফেল করেও মিলছে চাকরি। জানা গিয়েছে নিয়োগের সবচেয়ে বেশি গরমিল হয়েছে দুই জেলায়, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদে। নিয়োগ দুর্নীতির অভিযোগে চলা কয়েকটি মামলায় গত 3রা মে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই তালিকা খতিয়ে দেখা গিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফেল করেও প্রাথমিকে চাকরি মিলেছে। বহু প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রাপকের উচ্চ মাধ্যমিকের স্কোর শূন্য, এমনকি স্কুলের দুই বড় পরীক্ষায় 10% কম নম্বর পেয়েও মিলেছে শিক্ষকের চাকরি। ঘটনায় ফের কাট করায় পর্ষদ পুরো প্যানেল নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা। দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করল পুলিশ, তবে এখনও পলাতক মূল অভিযুক্ত শেখ শফিক। বুধবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক দুজনের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃত আরেকজনকে 14 দিনের জেল হেফাজত দেন বিচারক। 22 মে দুপুরে পদুমা পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামের শেখ শফিকের বাড়িতে বিস্ফোরণের ফলে সিঁড়ি ঘরের একাংশ উড়ে যায়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তবে পুলিশ আসার আগেই এলাকা থেকে চম্পট দেয় শেখ শফিক। ঘটনায় দুবরাজপুর থানার পুলিশ শেখ শফিকের ভাই খায়রউদ্দিন, তার ছেলে শেখ ইমামউদ্দিন মণ্ডল এবং শফিকের ছেলে শেখ শাহরুখ আলমকে গ্রেফতার করেছে। এদিকে দুবরাজপুরের বিস্ফোরণের রেশ কাটার আগেই কাঁকড়াতলা গ্রামে উদ্ধার বিপুল পরিমাণ বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর রাত্রে অভিযান চালিয়ে পরিত্যক্ত কোয়ার্টার থেকে একটি থলি ভর্তি বোমা উদ্ধার করা হয়। কি কারণে বোমা মজুত করা হয়েছিল সেখানে এবং কারা এর সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তাকে নিয়ে ফের শুরু রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, মহারাজকে প্রাপ্য সম্মান দেয়নি তৃণমূল সরকার। এর পাল্টা তৃণমূল নেতা সৌগত রায়ের সাফ জবাব, টাকার জন্যই ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ। তার কথার জেরে নতুন করে উস্কে উঠেছে বিতর্ক। ত্রিপুরা সরকারের প্রস্তাবে সায় দিয়ে সেরাজ্যের পর্যটনের শুভেচ্ছা দূত হতে রাজি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরই আসরে নেমে গিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, বাংলার সরকারের উচিত ছিল তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো। বাংলার সরকার তা করেনি, তাই তিনি ত্রিপুরায়। সেখানে তো বহু বাঙালি থাকে, তাই উনি বাঙালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এরপরই সুকান্ত বলেন, কলকাতার শেরিফ পদ ফাঁকা আছে, আমি দাবি করব অবিলম্বে সেই পদ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া উচিত। সৌরভের ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে বাংলার শাসক দলকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষও। এই ব্যর্থতার তত্ত্ব অবশ্য মানতে নারাজ তৃণমূল। সৌরভের দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন জগতে মুখ দেখানোকেই তুলে ধরেছেন তারা। রাজনৈতিক কারণে নয়, স্রেফ বাণিজ্যিক কারণেই সৌরভ ত্রিপুরার পর্যটন বিজ্ঞাপনের মুখ হয়েছেন, এমনটাই দাবি সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রেও। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।